হ্যালো ফ্রেন্ডস, এসআইএনটি স্টাডি অল প্রবলেম সলভ চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে একটা ইন্টারেস্টিং এইচএসসি টুয়েলভের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে বলবো। তো সেটা হচ্ছে, আজকে আমি একটা তোমাদের সামনে একটা এক্সক্লুসিভ একটা টেস্ট নেবো, একটা হিস্ট্রি যে ফার্স্ট অধ্যায় অতীত স্মরণ, এই অধ্যায়ে এমসিকিউ বা এমসিকিউ কোশ্চেন এবং একটু সাজেশান টাইপের এমসিকিউ, একটা গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে একটা টেস্ট নেবো। তোমরা সেই কোশ্চেনের বেশ কিছু কোশ্চেন তোমরা দেবো, মোট 10টা কোশ্চেন দেবো। সেই 10টা কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাদের ভিডিওটা দেখার পর, কোশ্চেনগুলো দেখার পর তোমরা নিজের আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারগুলো বা রিপ্লাইগুলো দেবে। এই ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের একটাই উদ্দেশ্য, যে তোমরা যদি তোমাদের যে তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো পরীক্ষা সম্বন্ধে, সেটা তোমাদের তোমার নিজেরাই যাচাই করে নিতে পারবে। এই ভিডিওটা থেকে তোমরা যদি কমেন্ট অ্যান্সারগুলো দাও, সেটার মাধ্যমে কোশ্চেনগুলো থেকে তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করে নিতে পারবে। এবং কোনো কোশ্চেন অ্যান্সার যদি না জানা থাকে, তোমরা সেই জিনিসটা অন্য কোনো বইয়ের সাহায্যে বা যে কোনো কিছু সাহায্যে সেই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা নিজেরা খুঁজে সেই কোশ্চেন অ্যান্সারগুলো নিজেরা তৈরিও করে নিতে পারবে। এই উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো এবার মেন ভিডিও যাচ্ছি। তো তার আগে একটা কথা বলে রাখি, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে একটা বলার আছে। সেটা হচ্ছে, আমরা বেশ কিছুদিন ধরে আননোন স্যাটেলাইট বলে একটা যে টপিক বা আননোন স্যাটেলাইট বলে যে একটা এপিসোড আরম্ভ করেছিলাম, সেই এপিসোডটা বেশ কিছুদিন যাবৎ বন্ধ আছে। তো সেই আননোন স্যাটেলাইট এপিসোডের ব্যাপারে একটা আমাদের প্রবলেম হচ্ছে বলে সেই জিনিসটা বন্ধ করতে হয়েছে। তো সেই যে একটা প্রবলেমের একটা সমাধানের একটা আমরা খুঁজে পেয়েছি, তার জন্য তোমাদের একটা হেল্প চাই। তো সেই জিনিসটা তোমাদের বলবো। আননোন স্যাটেলাইট ভিডিওতে তোমরা যারা দেখেছো বা যারা প্রতিনিয়ত দেখতে, আননোন স্যাটেলাইটে আমরা বিভিন্ন ঐতিহাসিক গল্প বা বিভিন্ন আর কি ইন্টারেস্টিং ঘটনা বা গল্প নিয়ে ভিডিও করতাম। তো এখানে তোমাদের মধ্যে কেউ যদি গল্প লিখতে ভালোবাসো, বা তোমাদের মধ্যে তোমাদের পরিবারের বা তোমাদের পাশের কেউ যদি গল্প লিখতে বা গল্প ভালোবাসো বা বিভিন্ন শিক্ষামূলক জিনিস নিয়ে পড়াশোনা করো, সেই ধরনের ইন্টারেস্টিং যদি কোনো যদি স্টুডেন্ট থেকে থাকে বা কোনো কেউ থেকে থাকে, তাহলে তোমরা একটা গল্প লিখে আমাদের যে ভিডিওর নিচে যে ডিসক্রিপশানে যে আমাদের জিমেলের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে গিয়ে তোমাদের নিজেদের মতো একটা গল্প লিখে তোমাদের শিক্ষামূলক বা একটু ইন্টারেস্টিং গল্প, প্রেম বা এই ধরনের গল্প, যেহেতু একটা শিক্ষামূলক চ্যানেল, ওই ধরনের গল্প এখানে দেবে না। তোমাদের জীবনের গল্প হোক বা তোমাদের কোনো দেখা বা কোনো রকমভাবে কোনো জায়গা থেকে সংগ্রহ করা যে কোনো ধরনের গল্পই হোক, তোমরা সেই জিমেলের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। কারণ শেয়ার করতে পারলে তোমাদেরকে একটা ক্রেডিট দেওয়া হবে। তোমরা যদি সেই গল্পগুলো শেয়ার করো, সেই গল্পগুলো আমরা আননোন স্যাটেলাইটের মাধ্যমে এপিসোডের মাধ্যমে আমরা নিজেরা মানে রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের সামনে আননোন স্যাটেলাইটে যে ভিডিওগুলো আসবে বা এপিসোডগুলো আসবে, সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই গল্পগুলো আমরা ভিডিও ইউটিউবে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এবার আর দেরি করছি না, আশা করি তুমি বুঝতে পারলে কী বিষয়টা বললাম, আননোন স্যাটেলাইটের যে বিষয়টা। তো আর দেরি করছি না, এবার মূল ভিডিও পাবে, যে মূল আলোচনা, যে তোমাদের সামনে যে টেস্ট নেবো, এই যে হিস্ট্রির প্রথম অধ্যায় অতিস্মরণ, সেই টেস্টে এবার চলে যাচ্ছি। তো চলো মূল ভিডিওয়ে যাওয়া যাক। তো আর দেরি না করে এক এক কোশ্চেনগুলো দেওয়া যাক। তোমাদেরকে একটা জিনিস অবশ্যই অনুরোধ করবো, যে তোমরা সকলেই এই ভিডিওটা যারা দেখছো তারা সকলেই তোমরা কমেন্ট বক্সে সকলেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো দাও। তো আর দেরি না করে আলোচনা শুরু করছি। এক নম্বর কোশ্চেন, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, রোমান শব্দ, জার্মান শব্দ। কোশ্চেন নাম্বার টু, প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা হলেন, অপশন ক উইলিয়াম কেডি, খ ডি এ ম্যাকেনজি, গ অবনীন্দ্রনাথ ঠাকুর, ঘ জে এফ বিয়ারলেইন। কোশ্চেন নাম্বার থ্রি, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হল একটি লোককথা, অপশন খ কিংবদন্তি, গ স্মৃতিকথা, ঘ পৌরাণিক কাহিনী। নাম্বার ফোর, জীবনে জলসা ঘরে কার আত্মজীবনী, ক দক্ষিণারঞ্জন বসু, খ নারায়ণ সান্যাল, গ সুফিয়া কামাল, ঘ মান্না দে। নাম্বার ফাইভ, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, মেকলে, সুমিত সরকার, উইলিয়াম জোন্স, অপশন ঘ হচ্ছে জেমস মিল। কোশ্চেন নাম্বার ছয়, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা জন মিল, জেমস মিল, অপশন গ ভিনসেন্ট মিথ, ঘ উইলিয়াম জোন্স। কোশ্চেন নাম্বার সেভেন, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন, অ্যারিস্টটল, হিরোডোটাস, ইবন খালদুন, মেকলে। কোশ্চেন নাম্বার এইট, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, উক্তিটি কার, ক্রোচের, বিউরি, জেমস মিল, যদুনাথ সরকার। কোশ্চেন নাম্বার নাইন, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753, 1853,
1759-এ 1859-এ। কোশ্চেন নাম্বার 10, হাজারদুয়ারি জাদুঘর হলো সামরিক জাদুঘর, শিল্প জাদুঘর, ঐতিহাসিক জাদুঘর, প্রত্নতান্ত্রিক জাদুঘর। তো এই এই হলো 10টা কোশ্চেন, আশা করি বুঝতে পারলে। তোমরা কোশ্চেনগুলো একসঙ্গে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এখানে প্রথম 5টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, যাতে যার মাধ্যমে তোমাদের একসঙ্গে দেখে উত্তরগুলো অ্যান্সারগুলো করতে সুবিধা হবে। আর একটা স্ক্রিনশট, এখানে একটা বাকি 5টা কোশ্চেন আছে, এগুলো তোমরা স্ক্রিনশটটা তুলে নিতে পারো। তোমরা সকলেই যারা যারা ভিডিওটা দেখলে সকলেই অ্যান্সারগুলো দিয়ে দাও আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। কোনো কোশ্চেন অ্যান্সার যদি ভুল থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আমরা প্রতিটা কোশ্চেন, কোনো কোশ্চেন যদি ভুল থাকে তা সলভ করে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো আশা করি বিষয়টা বুঝতে পারলে, তোমরা আশা করি তোমরা সকলেই অ্যান্সারগুলো দেবে কমেন্টের মাধ্যমে। তো ভিডিওটা এখানে সব শেষ করতে চলেছি, আবার দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে গুড বাই।